আরবাম কি খবর আবার চলে আসলাম চন্দননগরে চলো 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 আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে এমনি কিভাবে পেয়েছে খাইনি খাওয়া দাওয়া হবে জবরদস্ত খাওয়া দাওয়া হবে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে এবার ব্যারাকপুরে যেতে হবে আবার কেন এই তো আবার তাড়াহুড়ো করে আরে অ্যাকচুয়ালি কি বলতো একটু কেনাকাটি করতে হবে সামনে অনেক ব্লগিং আছে তো আর একটু এবার ভাবছি কিছু ব্র্যান্ডেড ভালো জিনিস একটু সস্তায় কেনার চেষ্টা করছি আমাদের এখান থেকে কিনে নাও এইখানে হ্যাঁ আমাদের এখানে নতুন একটা দোকান খুলেছে চলো তোমার নিয়ে যাচ্ছি সব ব্র্যান্ডেড জিনিস সব সস্তায় কিনে দেবো চলো সস্তা বলতে মানে অরিজিনাল হবে তো একদম 100% অরিজিনাল মানে অরিজিনাল জিনিস আর বলছি সব ডিসকাউন্টে হ্যাঁ চলো তুমি শুধু ভাই আর কতদূর নিয়ে যাবে হাঁটতে হাঁটতে অনেকক্ষণ ধরে তো আসছি হেঁটে চলে এই সেই শপটা হ্যাঁ এই সেই চন্দননগরের শপ যেখানে তুমি ব্র্যান্ডেড যে কোনো জিনিস হ্যাঁ অন্য জায়গা থেকে অনেক কমে পেয়ে যাবে বা তার মানে ভালো ডিসকাউন্ট এখানে দিচ্ছে আর সেটা আবার ব্র্যান্ডেড প্রোডাক্ট একদম তাহলে বাইরে বেশি সময় নষ্ট না করে ঘরের মধ্যে ভিতরে যাওয়া যায় ভিতরে এসিও আছে ঠান্ডা ঠান্ডা ওকে ওকে জুতোর কালেকশন তো প্রচুর জুতোর কালেকশনও পেয়ে যাবেন সব রকমই পাবেন বাট জুতোটাই আমাদের মেন আচ্ছা আর দেখতে পাচ্ছি বিভিন্ন কালারফুল জুতো আছে আর বিভিন্ন ব্র্যান্ডেড আছে এগুলো এটা কোন ব্র্যান্ডের এটা এটা পুমার হয়ে পাবেন আপনি এটা পুমার আছে আমাদের কাছে মোটামুটি আপনি তিন রকম ব্র্যান্ডের জুতো পেয়ে যাবেন আচ্ছা পুমা অ্যাডিডাস রিবক আচ্ছা এই তিনটে ব্র্যান্ড হচ্ছে যা এমআরপি থাকবে তারপর 50% অফ 50% অফ সব এখানে জুতো আছে সব 50% অফে পাওয়া যাবে একদম ও বাবা এটার দাম কত হতে পারে মোটামুটি এটা আপনার এমআরপি আছে 6999 আচ্ছা এটা মানে 3500 পড়বে আপনার 7000 দাম আছে 3500 যেমন আপনার 10 দাম আছে 50% অফ দিয়ে 5 পড়বে বা এটা কোন কোম্পানি এটা এটারও পুমা আছে পুমা আছে হ্যাঁ রিবকের এই কালেকশনটা আছে এটা রেগুলার ইউজের জন্য আর রিজনেবল প্রাইসের মধ্যে মানে এটা মোটামুটি রেগুলার ইউজ করার জন্য দাম আছে 2400 টাকা আপনার পড়বে হচ্ছে আফটার ডিসকাউন্ট 1200 টাকা 1200 টাকা রিবকের জুতো বিট্টু কি বলছো দেখো দেখতে কিন্তু খারাপ না বলো না ভেবে নিয়ে নাও তাহলে এটা নিয়েই নেই সস্তার মধ্যে আছে 1200 টাকায় রিবকের জুতো পেয়ে যাবো পছন্দ তো পারফেক্ট স্পেশালি কি বলো দেখি মর্নিং ওয়াকের জন্য পারফেক্ট হবে একদম ব্যাস ব্যাস তাহলে এটা না টি শার্ট কয়েকটা দেখি এখানে দেখতে পাচ্ছি কুমার দেখলাম সামনে আছে ওকে তো এখানে কালেকশনগুলো দেখো শুধু দেখতে পাচ্ছি ইন্ডিয়ার জার্সি এটা কিন্তু অরিজিনাল জার্সি অরিজিনাল জার্সি সেটা দেখতে পাচ্ছি তো মানে রাস্তা গেলো বিক্রি হয়ে গেছে সেটাই সেটাই কি ও প্রাইস কত আছে এটা এটা দাম আছে 3499 এর উপর 50% অফ করবে 1725 পড়বে বাহ যারা ব্র্যান্ডেড টি শার্ট দিতে চায় তারা কিন্তু এখানে 50% দামে এসে নিতে পারে এটা দেখো এটা বাহ কালো বেশি পছন্দ করে যদিও পুমার বিট্টু পুমা এটাই নেবে আচ্ছা ঠিক আছে 950 এটা আজকে দাদাকে খসানোর জন্য আনা হয়েছে এখানে আর এই সাইডে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের রিলিজের জন্য জন্য তো খুব সুন্দর সুন্দর গেঞ্জি আছে আর এগুলো প্রত্যেকটাই তো ব্র্যান্ডেড বলো এখানে হ্যাঁ যা আছে সবটাই ব্র্যান্ডেড কোয়ালিটিগুলো খুব ভালো পাবে তুমি এখানে আর যাই হোক এটা দেখো বাহ 2600 রুপম হ্যাঁ ওটা জিন্স দেখা যাক এই দেখো এখানে আমার লিড সাইডে আছে কিন্তু বুঝতে পারছো নাকি না ম্যাডামকে না নিয়ে এসে এটা নেওয়া যাবে না জিন্সকে নিয়ে এসে নিতে হবে বুঝতে পারলে ভালো লেডি সাইড কিন্তু দেখতে পাচ্ছি হ্যাঁ বরং আমরা জিন্সে যাই জিন্সে রাখিনি চলো এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের জিন্সের প্যান্ট গুলো আছে এগুলো সব কি ব্র্যান্ডেড এগুলো সব ব্র্যান্ডেড পাবেন এই যে ফাসে পেপে দিয়ে ওকে দেখো পেপে সকালবেলা খেয়ে আসিনি আজকে পরেই নেবে নাকি পরেই নেব একদম কোয়ালিটি কিন্তু এমন কালার কোয়ালিটি যেরকম কালারটাও সেরকম এটার অরিজিনাল প্রাইস কত আর ডিসকাউন্ট দিয়ে কত দাঁড়াচ্ছে দাম আছে প্রায় আপনার 1300 1600 টাকা আমরা 1600 টাকা 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 1600 ট
তুমি এসছো আমরা তো জানতেই পারবো না, তুমি বলে তো আসবে একবার তো না, অ্যাকচুয়ালি কোনো প্ল্যান ছিল না রূপম আমাদের এখানে, হ্যাঁ ওই তো আমার রেগুলার কাস্টমার, তো ওই বললো যে দাদা আজকে তুমি অন্য কোথাও না গিয়ে একটা নতুন জায়গা তোমাকে নিয়ে আছি, আমাদের অ্যাকচুয়ালি অন্য জায়গাতেই একটা শপিং করার কথা ছিল, অ্যাকচুয়ালি এসে একটা ব্লগিং করতে, ব্লগিং করে ভেবেছিলাম যাবো, কিন্তু রূপম বললো না আগে তুমি এটা কিনে নাও তারপরে খাওয়া দাওয়া করবো, দামগুলো কিন্তু তোমাদের রিজনেবল, মানে একদম এত এত সুন্দর ডিসকাউন্ট দিয়ে দিচ্ছ, চেষ্টা করি যে বিগ ব্র্যান্ডস ম্যাক্সিমাম ডিসকাউন্টে প্রোভাইড করার, আমাদের কাছে ধরে রাখো টি শার্ট যেরকম রাউন্ড নেক টি শার্ট 300 টাকা থেকে চালু হয়ে যায়, ম্যাক্সিমাম রেঞ্জ হচ্ছে 500-700, ঠিক আছে এবার কয়েকটা ব্র্যান্ড হয়েছে আছে 1300, কলার টি শার্ট যেরকম 700-750 এরকম রেঞ্জে পেয়ে যাওয়া যাবে, একদম বেস্ট জিনিস দিই আর আমরা অরিজিনাল দিই সবসময়। ভালো লাগলো তোমাদের সব, আর তোমাদের কি আরো কোনো ব্রাঞ্চ আছে? হ্যাঁ আমাদের এটা চন্দননগরে একটা ব্রাঞ্চ, আর একটা আমাদের আছে কলকাতায় কেষ্টপুরে। ও বাহ বাহ বাহ, তো আমি সুযোগ পেলে কলকাতা দিয়ে গেলে অবশ্যই কেষ্টপুরের ব্রাঞ্চে যাবো, অবশ্যই যাবো, ওখানে চন্দননগরে এত সুন্দর একটা যে শপ আছে জানতামই না, যেখানে এরকম সব কিছু ব্র্যান্ডেড পাওয়া যেতে পারে। হয়ে গেছে কেনাকাটি আমাদের, ও আর একটা জিনিস রূপম দেখতে পাচ্ছি এনাদের যে কেষ্টপুরে যেটা বললো ব্রাঞ্চ আছে, সেই ব্রাঞ্চের এখানে অ্যাড্রেসটা ওখানে লিখে রেখেছে, আপনারা যদি কেউ কলকাতায় কেষ্টপুরে যেতে চান এই অ্যাড্রেসটা দেখুন পুরোপুরি আছে, স্ক্রিনশটও করে নিয়ে নিতে পারেন আর ফোন নাম্বারগুলো আছে দেখে নিতে পারেন। এবার বিলিংয়ের পালা। আচ্ছা রূপম, এখানে আসার পারফেক্ট অ্যাড্রেসটা তুমি একটু বলে দাও, কারণ তুমি তো খুবই জানো এখানে। অ্যাড্রেস বলতে চন্দননগর স্টেশনের উপর মধ্যাঞ্চল একটাই জায়গা, যেটা বললে যে কেউ নিয়ে চলে আসে, উল্টো দিকে তো হফম্যানের শোরুম দেখতে পাচ্ছ। আচ্ছা আর এখানে আমাদের টোটাল দেখতে পাচ্ছি হয়েছে 5950 টাকা রূপম, আর এখানে দেখো প্রত্যেকটা কিন্তু ব্র্যান্ড মেনশন করে দিয়েছে আর তার দাম কোয়ান্টিটি কত আছে, তার সাথে জিএসটিও কিন্তু এখানে অ্যামাউন্ট নেওয়া আছে। বেশ ভালো লাগলো, চলো খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি চলো, এটা সত্যি কথা খুব জোরে খিদে পেয়েছে। এবার দেখি কোথায় খেতে যাওয়া যায়, আজকে দেখি রূপম কোথায় নিয়ে যায় আমাদেরকে। রূপম এমন জায়গা নিয়ে যাবো যেখানে তুমি সেদিনকে আমার যাওয়া হয়নি, ওটা আমার আফসোস হয়ে গেছে, তাহলে আফসোসটা আজকে পূরণ হয়ে গেছে, এখানে খেতে যাবো, চলো চলো যাওয়া যাক। এরকম আর কতটা হাঁটবো, সামনে তো চলে আসলো কোর্ট মোড়, আর সামনে দেখতে পাচ্ছি আছে ভূত রাজা, তুমি কি ভূত রাজা যাওয়ার প্ল্যান করছো? না না অত যেতে হবে না, এসে গেলাম, এই দেখো সামনে একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, ও এ তো আমার বাংলা। রূপম এখানে তো আমরা অলরেডি তো ভিডিও বানিয়ে গেছি, এখান সেই ভিডিও তো আমি ছিলাম না, ও সেটা আগে বলবে তো, এখানকার খাবার দাবারের কোয়ালিটি কিন্তু দুর্দান্ত, যেবার এসেছিলাম সেবার সবাই সবাই খুলেছিল অসাধারণ ছিল, স্পেশালি এখানে দেখেছিলাম কোয়ান্টিটি প্রচুর দেয়, তো বাইরে প্রচন্ড গরম, বাইরে বেশি না বকে ভিতরে যাওয়া যাক, দেখি সেম কোয়ালিটি কোয়ান্টিটি মেনটেন আছে কিনা, একদম একদম যাওয়া যাক ভিতরে। চলো এবার দেখি এই রেস্টুরেন্টটা আমি আগেবার এসে যেটা দেখেছিলাম যে এখানে দুই বাংলার খাবারই খুব ভালো করে প্রেজেন্ট করা হয়, বাংলাদেশের প্রচুর খাবার এখানে আছে, বিশেষ করে দেখো বিভিন্ন ধরনের ভর্তা আছে, পটল ভর্তা নতুনত্ব শুনতে পাচ্ছি, এরকম অনেক ভর্তা আছে আর এইটা একটু ইউনিক মনে হচ্ছে না, একদম ইলিশ মাছের লেজ ভর্তা, তো ইলিশ মাছের লেজ ভর্তা পটল ভর্তা এগুলো অবশ্যই ট্রাই করার চেষ্টা করবো, দেখবো আজকে আছে কি না, থাকলে অবশ্যই দামগুলো কিন্তু রিজনেবল, একদম দামগুলো না দামগুলো একদম রিজনেবল বলেই মনে হচ্ছে, আর এখানে দেখেছি আমরা কোয়ান্টিটি কিন্তু যথেষ্ট পরিমাণে দেওয়া হতো যেটা আগের বার দেখেছি, আজকে একটা কাজ করলে হয় এখানে বরং জেনে নিয়ে আজকে বাংলাদেশি খাবার দাবার এখানে কী ভালো পাওয়া যেতে পারে, যেগুলো পাওয়া যাবে সেগুলোই সবাই মিলে আজকে জমিয়ে খাবো। ওকে আমি কখনো খাইনি বাংলাদেশি খাবার, খাওনি তাহলে আজকে জমে যাবে। আচ্ছা অ্যাড্রেসটা একটু বলিনি, অ্যাড্রেসটা কিন্তু বলা হলো না, আমার বাংলা রেস্টুরেন্টটা কিন্তু একদম কোর্ট মোড়, চন্দননগরের বিখ্যাত জায়গা কোর্ট মোড়, কোর্ট মোড়েই আছে এটা আমার বাংলা ফ্যামিলি রেস্টুরেন্ট। বিট্টু ৪ পিস ১৮৫, প্রন পাম্পুরা ফ্রাই ৬ পিস ১৯৯, তো চলে এসছে স্টার্টার, দুই রকমের স্টার্টার, একটা ফিশ ফিঙ্গার আর চলে এসছে প্রন পাম্পুরা ফ্রাই, তো চলো একটা করে ট্রাই করা যাক, আমি একটা ফিশ ফিঙ্গার দেখি, ফিশ ফিঙ্গারের ভিতরে বাহ পুরোপুরি ভেটকি মাছ দেখতে পাচ্ছি, বিভিন্ন উপরে কোট তো আছে হালকা একটা, ধনে পাতা পুদিনা পাতা কাঁচা লঙ্কা দিয়ে একটা ম্যারিনেশন করা হয়েছে,
এবং খেয়ে দেখো কাসুন্দির ঝাঁসটা কি দারুণ খেতে, পিওর ভেটকি মাছ আর খুব সুন্দর ফ্লেভার, হালকা সল্টি ভাব, খেতে কিন্তু দুর্দান্ত। সঙ্গে আছে স্যালাড। তো এবার এনেছি একটা চিংড়ির আইটেম, দুটো স্টার্টার আইটেম দেখি। দেখতে একটা পেঁয়াজি পেঁয়াজি মতো না, একদম পেঁয়াজির মতো দেখতে, আর পেঁয়াজও আছে, কাঁচা লঙ্কা আছে, আর ভিতরে এই দেখুন চিংড়ি, ভালো বড় সাইজের একটা চিংড়িও আছে। সেজন্য একটা পেঁয়াজির মতো মানে ঠিক মনে হচ্ছে পেঁয়াজির মধ্যে একটা চিংড়ি মাছ দেওয়া, একদম একদম। সস দিয়ে দেখি এবার, ফ্রেশ চিংড়ি। তো আমাদের মেন কোর্সের খাবার দাবার চলে এসেছে। যা যা খাবার দাবার নিয়েছি বেশিরভাগটাই কিন্তু বাংলাদেশি টাচ রেখে নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু কতগুলো খাবার আছে এগুলো কমন, ভাত, বাসন্তী পোলাও, এগুলো তো আর নতুনত্ব কিছু হতে পারে না, এগুলো সব জায়গাতে একই রকমই। কিন্তু বিশেষ বিশেষ যেগুলো নিয়েছি সেগুলোর সমেত বাকি সব কটা খাবার দাম কি চলুন একটু জেনে নিই। বাসমতি রাইস এক বাটি 80 টাকা, বাসন্তী পোলাও 170, কড়াইশুঁটি দিয়ে সোনামুগ ডাল 75 টাকা, ঝুড়ি আলু ভাজা 75 টাকা, নিরামিষ শুক্ত 135, ইলিশ মাছের লেজ ভর্তা 199, আর পটল ভর্তা শুধু 99, পাঁপড় 35 টাকা, চাটনি 60 টাকা, গ্রিন স্যালাড 70 টাকা, ঢাকাই সর্ষে ইলিশ 380, দেশি মুরগির ঝোল সঙ্গে আলু দিয়ে 280 টাকা, ঢাকাই মুগ ডাল উইথ মাটন 399, মাটন চুইঝাল 400 টাকা। সব খাবার আমি একা খাবো না, কিন্তু সবাই মিলে খাবো, আমরা চারজন আছি, চারজন মিলিয়ে হামলে পড়বো, ধীরে ধীরে খাবো। আগে আর আমি রূপম একটু খাওয়াটা শুরু করি, শুরু করো শুক্তো দিয়ে। থ্যাংক ইউ। আমিও শুরু করি আগে শুক্তো দিয়ে, যদিও আজকে অনেক রকমের ভর্তা আছে আমাদের কাছে, কিন্তু শুক্তো দিয়ে না খেলে ঠিক জমে না। গরমাগরম শুক্তো, বেশ গরম, বেশ বড় বড় বড়ি আছে, আর বড়ির সংখ্যাটা কিন্তু অনেকটাই। সজনে ডাঁটা আছে, পেঁপে আছে, কাঁচকলা আছে, ডাঁটা বেশি বেশ কয়েকটা। কেমন লাগছে বলো? দুধ শুক্ত একদম ঘরোয়া, যেরকম আমরা আশা রাখি। একটা শুক্ত মিষ্টি হয়, এটা মিষ্টি হওয়ার ওদের মিষ্টি নেই, হালকা তিতকুটে, কিন্তু দুধ শুক্ত হওয়ার জন্য হালকা মিষ্ট দেওয়া আছে। বড়িগুলো কিন্তু বেশ ফ্রেশ, যার মধ্যে কোনো বাজে গন্ধ নেই, খেতে ভালো। আমাদের কাছে দু রকমের ভর্তা আছে, একটা ভেজ পটল ভর্তা, আর একটা আছে ইলিশ মাছের লেজ ভর্তা। তুমি কোনটা খাবে আগে বলো? আমি দুটো কোনটাই খাইনি। কোনটাই খাও না? তাহলে দুটো থেকে অল্প অল্প করে ট্রাই করো, ঠিক আছে? তো ইলিশ ভর্তা প্রায় বানিয়েছি বাড়িতে, বিশেষ করে বিট্টু আর আমি থাকলে, আর বাড়িতে ইলিশ আসলে পরে আমি একটু আগে এটা ট্রাই করি। কিন্তু আমার কাছে বিশেষ আকর্ষণ আজকের কিন্তু এই লেজ ভর্তাটা। আমাদের বাড়িতে যেরকম বানাই আমরা, সেটা একটু অন্যরকম হয়, তাই না বিট্টু বলো? আমাদের কাঁচা পেঁয়াজ টেয়াজ একটু অন্যরকম হয়ে বানাই, এটা একটু অন্যরকমভাবে দেখতে পাচ্ছি। সে পটল ভর্তাটা দেখি পেস্ট করার মতো একদম বলো, আর কালো জিরা আছে মনে হচ্ছে, পটলে খুব ভালো ফ্লেভার আছে, সর্ষে আছে প্লাস কালো জিরা দুটোই ফ্লেভারটা আছে, ভালো ভেজি সব যথেষ্ট ভালো। আমি তো ফার্স্ট টাইম খেলাম, এটা খেতে দারুণ লাগলো আমার। তবে শরীরে যেটা বললো যে আসল জিনিস নাকি এইটা, এইটা এবার খেয়ে দেখি। ইলিশ ভর্তাটা আমরা কিন্তু প্রথমবার কোনো হোটেলে বসে খাচ্ছি, এতদিন আমরা নিজেরা বাড়িতে বানিয়ে খেতাম, আর আমরা দেখেছি বিভিন্ন ভিডিওর মাধ্যমে যে বাংলাদেশের প্রায় রেস্টুরেন্টেই এই ইলিশ ভর্তাটা চলেই। তো সেটা দেখি এখানকার বানানোর প্রসেসটা কি, একদম অন্যরকম। ইলিশ মাছের খুব ভালো ফ্লেভার আছে, কিন্তু পেঁয়াজের মিষ্টটা তো এখানে অনেকটাই বেশি। আমরা যেটা বাড়িতে বানাই সেটা একটু ঝুরঝুরে হয়। দেখি আমি খেয়ে দেব, খেয়ে দেখো। দারুণ খেতে তো, পুরো অন্যরকম খেতে, যেরকম খাইনি কখনো আমি। সঙ্গে ইলিশ মাছের খুব ভালো টেস্ট, সাধারণত লেজে কি আর প্রচুর কাটা, কেউ সাধারণত খেতে যায় না। সবচেয়ে বেস্ট এটাকে ভর্তা বানিয়ে দাও, ভর্তা বানানো খুব সহজ, যেটা আমি আগে বিভিন্ন ভিডিওতে দেখিয়েছি। আবার তোমাকে বলি, লেজটাকে ভেজে নিয়ে কাটাটাকে সরিয়ে নিয়ে যে মাছটা দাঁড়ালো সেই মাছটাকে একটুখানি স্ম্যাশ করে নিয়ে ওর মধ্যে তুমি ধরো একটু পেঁয়াজ কুচি, একটু কাঁচা লঙ্কা একটু ভালো করে মাখিয়ে নাও। যদি ইলিশ মাছ ভাজা তেলটা দেওয়া যায় হেভি, মানে যে এত ভালো লাগে খেতে, সেক্ষেত্রে কি আর সবাই মিলে শেয়ার করে খাওয়া যায়, এটাও কিন্তু খেতে ভালো লাগছে একদম। কড়াইশুঁটিতে মুগ ডাল ঝুরঝুরে আলু ভাজা, তার সঙ্গে বাদামও আছে দেখছি,
একদম অনুষ্ঠান বাড়ির ডাল, তার সাথে কড়াশুটি দেওয়াতে আলাদা একটা ফ্লেভার চলে এসছে, আর ডাল যে খাচ্ছে সে ডালের ফ্লেভারটা আছে পুরোপুরি, সঙ্গে ঝুরঝুরে মুচমুচে আলু ভাজা। রূপম একদম দেশি মুরগির ঝাল, মানে ঝোল বলা যেতে পারে, সঙ্গে আলু দেওয়া আছে, একদম বাঙালি ঘরের রান্না দেশি মুরগি। এটা খেয়ে বলো কেমন? দেখি তো জিভে জল চলে আসছে। ওকে, আলুটা মাখলাম ভাতের সাথে, দাদা অসাধারণ খেলাম এটা, দারুণ খেতে। মানে টেস্ট লেভেলটা কীরকম? অলরেডি খাওয়া শুরু করে দিয়েছিলাম, ঢাকায় স্টাইল সর্ষে ইলিশ অলরেডি কিছুটা খাওয়া হয়েও গেছে। মাছের কোয়ালিটি যদি বলি আপনাদেরকে, সে দেখুন কোয়ালিটি, সাদা ধবধবে ইলিশ, আর সাইজটাও স্ট্যান্ডার্ড একদম। একটা মাছের ওজন মোটামুটি 125 গ্রাম থেকে 150 গ্রামের মতো তো হবেই, পুরো দেখুন একদম রিয়াজি ইলিশ মনে হচ্ছে, তেল জবরদস্ত আছে আর এতটাই নরম, এরকম খসে খসে পড়ে যাচ্ছে সেই খেতে দুর্দান্ত। বেশ খেতে সর্ষের জবরদস্ত ফ্লেভার, গ্রেভিটা তো ভালোই, কিন্তু গ্রেভির থেকেও অনেক গুণ ভালো হচ্ছে ইলিশ মাছটা। এবার নিয়েছি মাটন ডাল গোস্ত, এটা পুরোপুরি মুগ ডাল দিয়ে তৈরি হয়েছে। দেখুন মুগ ডালের সাথে আছে খাসির মাংস, 4 পিস খাসির মাংস আছে এখানে, আর এখানে আমি 1 পিস আগে নিয়ে যাই খাসির মাংস এরকম, আর সঙ্গে আছে মুগ ডাল। এটা বাংলাদেশে কিন্তু খুব পপুলার খাবার, খুব জনপ্রিয় খাবার বাংলাদেশে, মানে মশলার সাথে ডালটাকে দিয়ে দেওয়া আছে। আমাদের এখানে যখন দেখবো আমরা মুড়ি ঘন্টা, সেটা দুরকম হয়, একটা হয় চাল দিয়ে হয়, একটা ডাল দিয়ে হয়। ডাল দিয়ে যেরকম হয় ঠিক সেটা এরকম একটা স্টাইল। তো দেখি এখানে মাটনের সাইজগুলো কিন্তু বেশ মোটামুটি স্ট্যান্ডার্ড, 30-40 গ্রাম হবে এক একটা পিস, তার সঙ্গে ডাল গোস্টের গ্রেভিটা দেখি সত্যি একটা অদ্ভুত ধরনের খাবারের টেস্ট। ডালে যেরকম অসাধারণ ফ্লেভার, তার সাথে আছে মাটনের গ্রেভি ফ্লেভার, দুটো মিলেমিশে একটা আলাদা অন্য ধরনের স্বাদ বহন করছেন। যারা একটু ফিউশন খাবার খেতে খুব ভালোবাসেন, আমি তাদের কাছে একান্তভাবে রিকোয়েস্ট করব, চন্দননগরের আশেপাশে বা চন্দননগরে যদি থেকে থাকেন, তারা অবশ্যই এখানে এসে একবার ডাল গোস্টটা অবশ্যই ট্রাই করবেন, দুর্দান্ত খেতে। সঙ্গে আপনি ডালের ফ্লেভার পাচ্ছেন, ডালটা পাচ্ছেন, তার সাথে আপনি মাটন কষার সেই ফ্লেভারটা পাচ্ছেন, দুটো মিলেমিশে একটা আলাদাই খেতে। মাটনের কোয়ালিটি দেখুন, মাটন নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই, এক্সেলেন্ট মাটন, রিয়াজি মাটন, খেতেও সেই। এবার আমার খাওয়ার পর্বটা শেষ করি, বিট্টু অনুভব অনেকক্ষণ ধরে ওরা ক্যামেরা করছে, এবার ওদের আসার পালা। প্রথম ভাত আমার একটা খারকোল পাতা বাটার মতো লাগে খেতে, বেশিরভাগ জায়গায় আমরা যেখানে যাই খাবারে কিন্তু কোয়ালিটি ডিক্রিজ হয়, এখানে ইনক্রিজ হয়েছে, এটা বেশ ভালো লাগছে। এবার ডালের প্যাট উইথ ঝুরঝুরে আলু ভাজা, ওরবার এরকম ডাল সাথে লেবুর রস আর ঝুরঝুরে আলু ভাজা, সেটা যদি চন্দননগরে হয়। চন্দননগর আমাদের দ্বিতীয় হোমসিটি হয়ে গেছে, গলি গলি আমাদের চিনি দিচ্ছে এইরকম। ভাই কেমন লাগছে বলো? ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খাচ্ছে। এইবার ট্রাই করবো হচ্ছে ডাল গোস্ত, এটা আমি অ্যাকচুয়ালি কলকাতায় খেয়েছিলাম, কাবালা খেয়েছিলাম অ্যাকচুয়ালি, কিন্তু এই এই ডিশটা আমার যেটা মনে হয় এটা কিন্তু সকালে ব্রেকফাস্ট হিসাবে খায়, তন্দুরি রুটি দিয়ে এই ডাল গোস্ত, আমিও সেটা দিয়েই খেয়েছিলাম। তো আজকে চন্দননগরে বসে একদম বাংলাদেশি কুইজিনের খাবার খাচ্ছি, থ্যাংকস টু চন্দননগর। মাছের মাথাতে যে মুড়ি ঘন্ট হয় টাইপ অফ ওরকম সিমিলার, বাট এটা একটা অন্য অন্য স্বাদ, মাটনের স্বাদ তো আছেই, আসলে আবার ডালের স্বাদ, ভরপুর প্রোটিন, তার সাথে ফ্যাট হয়, আসলে ফ্যাট ফ্রি। এবার এটার পালা, এটা কমপ্লিট করে নিই আসছি। এবার পালা হচ্ছে
হলুদ হলুদ বাসন্তী পোলাও আর সাথে চুই ঝাল। চুই ঝালটা কি ভাই? এই চুই ঝালটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা গাছের ডাল, ওই দারচিনির মতনই, দারচিনির তো ছালটা খায় কিন্তু এখানে পুরো ডালটাই দেওয়া হয়, দেখলে বুঝতে পারবে দেখো অনেকটা সরষের ডাটার মতো। কামান খুব রোদ উঠেছে, হাটে রোদ, হঠাৎ করে বৃষ্টি পড়লে যে সুখটা পাওয়া যায় না, যে আরামটা পাওয়া যায়, আনন্দটা পাওয়া যায়, এটা খেয়ে সেই আনন্দটা পাওয়া গেল। কিছু বলতে পারে এটা নিয়ে, মাংসের ঝোল মটনের ঝোল তো অনেক খান বা খেয়েছি নানান রেস্টুরেন্টে গিয়ে, বাট এই চুই ঝাল যেটা বানিয়েছে জবরদস্ত হয়েছে খেতে। এই যে ঝাল ঝাল মাংসের ঝোল সাথে পট করে মুখে যে মিষ্টি যে একটা বলা হয় যে স্বাদটা, ঝালে ঝোলে আর এরকম হলুদ দিয়ে একটা মিষ্টি পোলাও, ওফ যে কম্বিনেশনটা তৈরি হচ্ছে না মানে ব্লাস্ট। এবার চুই ঝালটা খেয়ে দেখো কেমন। একদম লঙ্কার ঝাল চুই ঝালের কিন্তু মজাই আলাদা, এই দেখুন সজনে ডাটার মতো দেখতে। মজা, এটাকেই বলে মজা। মাংস করে কিন্তু জবরদস্ত, নো ডাউট খুব ভালো একটা জায়গায় লাঞ্চ করলাম, খুব ভালো লাঞ্চ হলো। কীরকম তো খাবারটা শেষ করি, চাটনি আছে পাঁপড় আছে, ওটা নতুন কিছু দেখা গেলাম না, চাটনি পাঁপড় আর কি দিয়ে দেবো। বিট্টু তুমি এখনো শেষ করনি? না রূপম একটু ভালোবাসা দিয়ে মাংস ধরে দিলে। বিট্টু তো ব্লগ শেষ করে দিয়েছিল। বিট্টু ব্লগ শেষ করে দিয়েছি কিন্তু আমি এসে দেখতে পাচ্ছি বিট্টু এখনো চালিয়ে যাচ্ছে। তখন জামা কাপড়ে প্রায় 6,000 টাকা গেছে, এখন আবার বিলে হয়ে গেছে প্রায় 3,000 টাকা। আজকে জবরদস্ত বিল হয়ে গেছে, যাই হোক খাওয়া দাওয়াটা খুব এনজয় করেছি আমরা, আর সবাই মিলে কখনো কখনো শুধু ভিডিওর জন্য না নিজেদের জন্যও আমরা কখনো বেরোই। তো সত্যি অসাধারণ খাবার দাবার খেলাম আমরা সবাই মিলে, আর মেন কোর্সের খাবারগুলো এতটাই সুস্বাদু ছিল কি বলবো, স্টার্টার নো ডাউট ভালো ছিল কিন্তু মেন কোর্সের খাবারগুলো মন ছুঁয়ে গেছে। মানে যে কটা মাটনের আইটেমগুলো ছিল, ডালগোশ বলুন বা চুই ঝাল মাটন বলুন, প্রত্যেকটা খাবারই দুর্দান্ত ছিল। আজকে চন্দননগরে এসে বাংলাদেশি খাবারের পুরো এসেন্স নিলাম, মানে খুব সুন্দর সুগন্ধ নিলাম, অনুভব করলাম, খুব ভালো লাগলো। বাংলাদেশে এখনও আমরা যেতে পারিনি, আগামী দিনে যাওয়ার খুব ইচ্ছা আছে, সুযোগ সময় পেলে অবশ্যই যাব, তখন সেখানে গিয়ে অবশ্যই প্রচুর বাংলাদেশি খাবার খাবো এবং আপনাদের সামনে তুলে ধরবো। তো আজকের এপিসোডটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, প্রতিভা যা বলি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিন, বন্ধুবান্ধব আত্মীয় সম্বন্ধে ভিডিও পারলে প্লিজ শেয়ার করুন, আর ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর আমাদের ফেসবুক থেকে দেখলে লিস্টটা কিন্তু ফলো করতে ভুলবেন না। আমাদের কিন্তু এটা খুব সুন্দর পেয়ে যাচ্ছে বাঙালি খানা খাজানা, সেখানেও আপনারা আসুন, সেখানে আমরা জমিয়ে আড্ডা মারব, সেখানে আপনার ক্রিয়েটিভিটি তুলে ধরুন, মানে আপনার যদি কোনোরকম ফটো তোলা থাকে, কোনো ভিডিও তোলা থাকে, সেগুলো এখানে পোস্ট করুন বাঙালি খানা খাজানাতে। আর তার সঙ্গে যেটা আটা বলার কথা, চন্দননগর চুচুড়া বা এই অঞ্চলে যদি কোনোরকম খাবারের স্টল থাকে, যে কোনো রকমের নতুনত্ব যদি খাবার সন্ধান থাকে, তাহলে কিন্তু অবশ্যই রূপমের সাথে যোগাযোগ করতে পারেন, রূপমের কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশনে দেওয়া রইল, কারণ এই অঞ্চলটাতে রূপম খুব ভালো চেনে আর রূপমই আমাকে এখানে আসতে অনেকটা হেল্প করে। তা আজই অবধি রইল, নেক্সট দিন দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে, বাই বাই।